হাই ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি খালিদ অ্যাজ এ সলিউশন হাবের সাথে, আর আপনাদের HTML এবং CSS দিয়ে ফুল বিজনেস ওয়েবসাইট তৈরির ষষ্ঠ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো গত পর্বে আমরা এই যে এইটার এই ডিপ মেন ডিপটার মার্কআপ দেখেছিলাম, তো আজকে সেটার স্টাইল কীভাবে করব সেটা দেখব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা এখান থেকে ক্লাসগুলো নিয়ে নেব এই CSS ফাইলে। তো প্রথমে আছে অল ইন ওয়ান, তারপরে আছে টপ ডিভ, তো এইভাবে সবগুলো ক্লাস নেই। তারপরে এখন আমরা দেখি যে কোন ডিভের ভিতরে কী আছে। অল ইন ওয়ান হলো মেন ডিভ, তো এটার ভিতরে আছে টপ ডিভ, তো এটার ভিতরে আমাদের উপরের অংশটা আছে। তো আমরা এখানে দেখে আসি ব্রাউজারে যে এই ডিভটা হলো আলাদা, এই যে অল ইন ওয়ান ওয়েবসাইট এটা একদম পুরোটা জুড়ে আছে, তো এটাকে আলাদাভাবে স্টাইলাইজ করতে হবে। হ্যাঁ, তো এই যে এই ডিভের আন্ডারে কিন্তু এই ডিভটা, তো এটাকে আমরা দিয়ে দেই টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দেবো, মানে এখানে যা যা আছে সব মাঝখানে চলে যাবে। টেক্সট অ্যালাইন সেন্টার মার্জিন মার্জিন টপ মার্জিন টপ 20 পিক্সেল দিয়ে দিই, দেখে আসি কীরকম হয়। আচ্ছা, হ্যাঁ এই যে দেখুন এটা এখন কিন্তু চলে এসেছে মাঝখানে, এটা কিন্তু মাঝখানে চলে এসেছে। এবার আমরা এই যে টেক্সট ইমেজ যেই এই যে এই যে ইমেজটা এই ইমেজটাকে স্টাইলাইজ করি, এটার উইথ দেই, হাইট দেই 200 পিক্সেল, যখনই মাউস নিব সেটার জন্য হাতের মতো হয়ে যায় বা পয়েন্টার হয়ে যায় সেই জন্য এটা দিলাম। আচ্ছা, এটা মার্জিন বটম দেই, প্যাডিং দিই, প্যাডিং বটম, প্যাডিং বটম দেই 15 পিক্সেল। আচ্ছা, দেখে আসি কীরকম হয়, এটা কেমন যেন হয়ে গেল। আচ্ছা দাঁড়া, আমরা দেখছি, তাহলে এটা বাদ দিয়ে দিই। টেক্সট ইমেজটাকে মার্জিন অটো দিয়ে দেবো, 0 অটো, AUTO অটো, মার্জিন অটো দিয়ে দেবো, জিরো দরকার নেই, জিরোটা কেটে দিই, মার্জিন অটো দিয়ে দেবো, তাহলে এটা মাঝখানে এসে পড়বে। এই যে এখানে মাঝখানে, এখান থেকে আর সরবে না। তারপর আছে H2, এখানে H1 লেখা হয়েছে ভুলে, H2, তো এটাকে কীভাবে করব, এটাকে এটার মার্জিন দিয়ে দেবো বটম, টপ মার্জিন টপ 10 পিক্সেল, বটম দশ পিক্সেল, এই যে দেখুন এখানে এসে পড়েছে। তো আমরা এখানের ফন্টটা অন্যরকম দিয়ে দেই, আর হেডিংটার ফন্ট ফ্যামিলি অন্যটা দিয়ে দেই, ফন্ট ফ্যামিলি
এই তো হয়ে গেল। এবার এটার পিটাকে স্টাইলাইজ করি, পিটার ফন্ট সাইজ দেই 15 পিক্সেল। ফ্যামিলি এটাই দিব না, ফন ফ্যামিলি দেবো, ওপেন সেন্স দেখে আসি কেমন হয়। এই যে দেখুন আমাদের ফন্ট কিন্তু পেয়ে গেছে। তো এখন আমরা এখানে দেখুন, এখানে এই পিকচারগুলোতে হোভার করলেই সেটা একটা কালার পায় সবুজ রঙের। তো এটা কিভাবে আমরা করতে পারি এবং এটা আমরা HTML-এই করতে পারি, তো সেটা আমরা দেখ চলুন দেখে আসি। প্রথমে আমাদের দেখতে হবে যে আমাদের ইমেজগুলো আছে কি না, হোভারের ইমেজগুলা যে দিব সেই ইমেজগুলো আছে কি না। হ্যাঁ আছে, এই যে সবুজ সবুজ রঙের আছে। তো আমরা এখন এখানে যা করতে হবে, আমাদের এখানে লিখতে হবে সোর্সের পরে অন MOUSE, অন মাউস ওভার, অন মাউস ওভার, অন মাউস ওভার দিস THIS দিস ডট সোর্স SRC, দিস ডট সোর্স লিখতে হবে। তারপরে আবার কোলন দিতে হবে একটা। হ্যাঁ তারপরে এখানে আমাদের এই সোর্সটা দেখিয়ে দিতে হবে। ইমেজেস আমরা এখান থেকে ফোল্ডার থেকে নামটা দেখে আসি। এই যে এটা, এটার নামটা দেব লাভ গ্রিন PNG। এই একটা শেষ। তারপরে আবার আমাদের দিতে হবে অন মাউস আউট, অন মাউস আউট দিস ডট সোর্স এখানে আবার আবার আমার এইটা দিয়ে দিতে হবে কালোটা আগেরটা। হ্যাঁ এই তো মোটামুটি হয়ে গেল। তো এটা আমরা এখন রিফ্রেশ করে দেখে আসি কেমন হয়। সরি এটা না, এটাতে এই দেখুন আমাদের কিন্তু যখনই আমরা মাউস নিচ্ছি তখনই আমাদের এটা অন্যরকম পিকচার হয়ে যাচ্ছে। তো প্রত্যেকটা এরকম এখন এরকম করব। তো সেটার জন্য আমরা শর্টকাটে যেটা করতে পারি, এই জিনিসটা কপি করে দিতে পারি। এই যে এখানে এসেই কপি করে দিই। হ্যাঁ এখন এটা যেহেতু আমাদের কারের ইমেজ, তো এখানে আমরা পার্টটা চেঞ্জ করে দেব। দেখি এখানে এটা, এটার পুরো নামটা কপি করি, কপি করে এর জায়গায় বসিয়ে দিই। হ্যাঁ তারপর আবার এখানে, এখানে জাস্ট এই আগের পিকচারটাই আবার বসিয়ে দেবো। শেষ। আচ্ছা তারপর এটাকে আবার কপি করি, কপি করে এর পরের পিকচারে দিয়ে দিই। হ্যাঁ
এই কাপ আগের পিকচারটা কপি করে এইখানে দিয়ে দিই, আর জাস্ট এইখানে আমরা দিয়ে দেব কাপের সবুজ পিকচারটা। এই যে কাপের এখানে যে সবুজ গ্রিন পিকচারটা আছে এটা আমরা কপি করি, কপি করে এখানে পেস্ট করে দিয়ে দিলাম। তারপরে আবার এটাকে পুরোটাকে আমরা এই পর্যন্ত কপি করি, কপি করে এইখানে পেস্ট করে দিই। তারপরে এই পিকচারটা এখানে কপি করে দেই, তারপরে দেখি ফোনের এখানে কোনটা আছে। এই যে এটা গ্রিন পিকচার, তাহলে এটা নিয়ে নেই। এটা নিয়ে এই জায়গায় দিয়ে দিই, হ্যাঁ এই যে আমাদের মোটামুটি হয়ে গেল। এবার আমরা দেখে আসি যে কীরকম হয়। এই যে দেখুন, এই মাউস নিলে প্রত্যেকটা ছবির রং পরিবর্তন হয়ে যাচ্ছে। এই যে এই যে হচ্ছে। আচ্ছা, কাপ আইকনটা আসছে না কেন আমি একটু দেখে আসি। কাপ আইকনের সমস্যাটা কি? এই তো কাপ আছে, কাপ গ্রিন, কাপ পিএনজি। আচ্ছা, এখানে বোধহয় আমরা ভুলটা দিয়েছি, দেখে আসি। আচ্ছা, এই জায়গায় আমাদের হবে, যেটা ভুল দিয়েছি এই জায়গায় এরকম হবে। হ্যাঁ, আচ্ছা এবার দেখে আসি। এই যে এইবার ঠিক আছে, প্রত্যেকটা ছবি কিন্তু আমাদের রং পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা করতে পারি এটা, এই জিনিসটা খুবই সিম্পল। তো এখানে ডিপ টেক্সটে আমরা উইড দেই, ২৭০ পিক্সেল। মার্জিন টপ টপ দে ১০ পিক্সেল। ১৫ পিক্সেল দেই বটম। বক্স শ্যাডো 5 পিক্সেল দেই ভার্টিকালি, 5 পিক্সেল দেই হরিজন্টালি, 10 পিক্সেল দেই ব্লার, আর কালার দেব গ্রে। এটা মোটামুটি হলো। তো দেখে আসি আমরা, এই যে এরকম মোটামুটি আসছে। তো এটার একটা প্যাডিং দিতে হবে, প্যাডিং প্যাডিং দিই 15 পিক্সেল, একটা মার্জিনও দিই 6-7 পিক্সেল, 7 পিক্সেল দিই। এখন দেখে আসি কেমন হয়। হ্যাঁ, এই যে মোটামুটি একটা লাইন হয়েছে আর কি, মোটামুটি সুন্দর হয়েছে। আচ্ছা, এটাকে আরও স্টাইলাইজ করা যাবে, তো আপাতত একটু থাক। তারপর আমরা H3 এটাকে ফন্ট সাইজ দিই, ফন্ট সাইজ 20 পিক্সেল, আর ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি তাহমা 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 দিয়ে দিলাম। তারপরে এটাকে টেক্সট ডেকোরেশন, এই দেখুন এখানে নিচে একটা আন্ডারলাইন এসেছে। তো আন্ডারলাইনটা আমরা চাই না,
তো না চাইলে যেটা করব, টেক্সট ডেকোরেশন নান করে দেব, কালার আর পিজি সফটওয়্যারটা আনি, আমরা এই কালারটা দেব কালার, এটা হবে আমাদের কালার, দেখে আসি। একটা মার্জিন বটম দেই, মার্জিন বটম দেন 10 পিক্সেল, দেখে আসি এবার। সেটা তো মার্জিন বটম পাওয়ার কথা, মার্জিন বটম দিতে হবে আমার এটাতে, হ্যাঁ এটাতে দিলে কাজ করবে। আচ্ছা তো আমরা এখন এটার হুভারটাকে দিব কি, হুভারের একটা কালার দিব, কালারটা হবে আমাদের এই কালার, এই যে এইটা যে কালারের হয়ে যাচ্ছে এই কালারের, কালারটা আমরা কপি করলাম এই যে এখানে আসছিল কালার, ডেকোরেশন আন্ডারলাইন আন্ডারলাইন দিয়ে দিলাম, তো দেখে আসি কীরকম হয়। এই যে দেখুন আমাদের হয়ে গেছে, সরি এটাতে হবে, এই যে দেখুন আমাদের টেক্সট ডেকোরেশন হয়ে গেছে। তো আমরা যাচ্ছি, আরো 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 কাজ আছে, এবার পিটাকে আমাদের ঠিক করতে হবে, এখন এখানে দেখুন প্রত্যেকটা ডিবের শেষেই, এই প্যারাগ্রাফ ডিবের শেষেই একটা বাটন আছে এবং এখানে রিড মোড লেখা, এবং এটার সাইডে একটা আপনার অ্যারো সাইন আছে। তো এগুলো কীভাবে আনবো, এটা পিকচার আকারে দেওয়া, তো এগুলো কীভাবে আনবো সেটা এখন দেখি। তো এটা করতে হলে আমাদের এই যে রিড মোড, যেই আমাদের প্যারাগ্রাফগুলো এই প্যারাগ্রাফ ট্যাগের ভিতরেই আমাদের একটা ব্রেক দিতে হবে, যেহেতু এটা আলাদা বাটন। দেখুন এখানে এটার পরে দেওয়া, নিচে এটা সাথে না, যেমন এখানে আমরা এটা সাথেই দিয়েছিলাম যে এটা এটা আলাদাভাবে নিচে দেওয়া, এটার সাইডে না, সেই জন্য আমাদের প্রথমে ব্রেক ট্যাগ দিয়ে আলাদা করে নিতে হবে। তারপরে আমাদের একটা এ ট্যাগ নিতে হবে, এখানে দেখুন এই এটাতে ক্লিক করলে নতুন একটা ওয়েবসাইটে চলে যায়, নতুন একটা আলাদা ওপেন হয়। তো এরকম যদি আমরা করতে চাই তাহলে আমাদের এইখানেই এই হাইপার রেফারেন্সের পর একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হলো টার্গেট, টার্গেট আন্ডারস্কোর নিউ, মানে নিউ একটা ট্যাব ওপেন হবে, এখানে লিখব রিড মোর, মোর ডট ডট ডট। আচ্ছা এই মোটামুটি হলো, তো আর যেখানে এখানে একটা অ্যারো সাইন যেহেতু আছে, তো আমরা এই রিড মোড়ের পরে এটার সাথে একটা ট্যাগ নিব স্প্যান, হ্যাঁ স্প্যানের ভিতরে আমরা একটা ইমেজ ট্যাগ নিব, ইমেজ ট্যাগ, ইমেজে আমরা সোর্সটা দিয়ে দেই, আমি আগে এনে রেখেছিলাম ছবিটা অ্যারো সাইনের পিএনজি ফাইলটা, এখানে দেখি এই যে রাইটারও এইটা এখানে দিয়ে দেই, হ্যাঁ
এই তো মোটামুটি হয়ে গেল। এখন আমাদের যেটা করতে হবে, এই জিনিসটা প্রত্যেকটাতে কপি করে দিতে হবে, কারণ প্রত্যেকটাতে একই রকম। এই তো হলো, তো আমরা দেখি কেমন আসলো। এই যে দেখুন, এখানে ওই যে ছবিটাও এসে পড়েছে, এই যে দেখা যাচ্ছে এখানে, তো এটাকে একটু একটু স্টাইলাইজ করতে হবে, এটার মতো করে, এটার মতো করে করতে হবে। তো সেটাই এখন করব। এবার আমরা ডেভেলপার টুল দিয়ে এই পিটাকে স্টাইলাইজ করি, এটার মার্জিন রাইট দেই, টেন পিক্সেল, টেক্সট অ্যালাইন জাস্টিফাইড, টেক্সট অ্যালাইন জাস্টিফাই, ফন্ট, ফন্ট সাইজ দেব 16 পিক্সেল, 16 পিক্সেল একটু বাড়ায় দেই, 17 পিক্সেল, না 16 পিক্সেলই থাক। আচ্ছা, ফন্ট সাইজ 16 পিক্সেল, ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি দিই ওপেন, ওপেন এস এম এস সানস, ওপেন সানস, ওপেন সানস, মার্জিন বটম, বটম 10 পিক্সেল। মার্জিন টপ দেই, দশ পিক্সেল, একটু বাড়াই, 15 পিক্সেল দেই, লাইন হাইট 1.6, 1.6 দিলে বেশি হয়, ওয়ান পয়েন্ট ফোর দিলে মোটামুটি সুন্দরই লাগছে, 1.4 দেই। তো হ্যাঁ, এগুলোই থাক, মোটামুটি স্টাইলাইজ হয়ে গেল, এগুলো কপি করে নিয়ে যাই 303 নম্বর লাইনে। এই যে রেড মোড়ের ভিতরে, হ্যাঁ হয়ে গেল। এবার আমরা এটাকে স্টাইলাইজ করব, এটাকে তো প্রথমে এটার একটা উইড দেই, এটার উইড হলো 120 পিক্সেল দেই, ব্যাকগ্রাউন্ড দিব একটা, তো এটার ব্যাকগ্রাউন্ড আমরা দেবো এই যে এখানে যে কালারটা দিয়েছিলাম সেই কালারটা, তাহলে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, প্যাডিং দিই, প্যাডিং উপরে নিচে দিই 8 পিক্সেল, সাইডে দিই 10 পিক্সেল, ডিসপ্লে দেই, ব্লক, ডিসপ্লে ব্লক, ওভারফ্লো, ওভারফ্লো হিডেন, হিডেন ওভারফ্লো হিডেন, তারপর মার্জিন, কিছু মার্জিন দেই, টপ 8 পিক্সেল, 8 পিক্সেল, বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস দেই 5 পিক্সেল, টেক্সট ডেকোরেশন
টেক্সট ডেকোরেশন দেই নান, সরি এটা কি দিলাম, টেক্সট ডেকোরেশন নান, আচ্ছা নান দিলাম, কালার কালার দেব এস, টেক্সট অ্যালাইন দেই সেন্টার, এই তো মোটামুটি হয়ে গেল। এটা কপি করে আমরা 311 নম্বর লাইনে নিয়ে যাই, এই যে এখানে কপি করে দিলাম। এবার এইট মোর এর হোবারে আমি চাই এটা কমলা কালারের হয়ে যাবে, তো সেটা হলো আমাদের আগে একটা কালার দিয়েছিলাম এই কালার, এই কালারটা কপি করি। আমরা হুবারে দেব ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডটা যেন এই কালারের হয়। এবার আমরা দেখে আসি, এই যে দেখুন এখানে হুবার করলেই আমাদের এমন হয়ে যাচ্ছে, মোটামুটি এই তো স্টাইলাইজ করা হয়ে গেল। তো এখানে আমাদের দেখা যাচ্ছে এই হেডিংটা এগুলোর চেয়ে একটু নিচে নেমে গেছে, তো এটাকে কীভাবে স্টাইলাইজ করা যায় দেখি আমরা। তো এটা হলো আমাদের একদম লাস্টের যে ডিপটা সেটা, তো হ্যাঁ এই যে এটা, তো এটাতে আমরা একটা আইডি নেই, H3 নামেই নেই। হ্যাঁ এবার এই আইডিটা আমরা এখানে কপি করি, এটাকে এখন আমরা এই মার্জিন বটম, বিশ পিক্সেল দিয়ে দিলাম, তো এখন দেখি কি হয়, অল্প একটু উপরে উঠেছে, আমরা আরেকটু চাচ্ছি, তাহলে এটাকে ইনস্পেক্ট করি। এই যে এখন এটা সমান হয়েছে, তো এখানে আমাদের 36 পিক্সেল হলে ঠিক হয়, তাহলে এটা আমরা কপি করে 323 নম্বর লাইনে দিয়ে আসি। হ্যাঁ এই তো এটা এবার আমাদের ঠিকঠাক হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই, আগামী ক্লাস আমরা দেখব এই যে এটার নিচে এই যে ক্লায়েন্টের জন্য এইটা কীভাবে করতে হবে, আর এই নিচে ফুটারটা খুব সিম্পল, বেশি কালকে বেশি সময় লাগবে না আমাদের, আর কালকেরটাই সম্ভবত আমাদের শেষ পর্ব হবে এটার, আর তাই শেষ পর্বে আমরা সব সোর্স কোডগুলো দিয়ে দেবো, তো অবশ্যই সেটা দেখবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।